আমি একটি কোম্পানিতে চাকরি করি। কোম্পানিতে প্রতি মাসে আমার বেতনের 10% কেটে রাখে। চাকরির মেয়াদ শেষে আমাকে জমা হয়েছে তার দ্বিগুণ দেওয়া হবে। এখন এই দ্বিগুণ টাকা কি আমার জন্য বৈধ? আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আহ্বাকুমুল্লাহ। দেখেন, ওরা কিন্তু বলে না যে এটা টাকা থেকে আমরা সুদ দিচ্ছি, হ্যাঁ, হয় সার্ভিস বেনিফিটের নামে দিচ্ছি, আর না হলে ওই যে কী বলে ওটাকে, প্রভিডেন্ট ফান্ড না কি বলে, প্রভিডেন্ট ফান্ড বলছে, দিচ্ছে। এক কথা, তুমি চাকরি শেষ হচ্ছে, এখন বয়স হয়ে গেছে 60 বছর, কী করে চলবে? তার তো কাজকর্ম হয়তো গরম করতে পারবে না, তো যাও একসাথে একটা অ্যামাউন্ট, ভালো একটা পরিমাণ অঙ্ক পেয়ে গেলে কাজ করতে পারবে, সেই জন্য দেওয়া হচ্ছে। তো হতে পারে আপনার টাকাটা ব্যবসা বাণিজ্যে খাটিয়ে লভ্যাংশ থেকে জমিয়ে দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে, জায়জ নয় তাহলে? ওই যে একটা মজদুর, সহিহ বুখার হাদিস আছে, ওই যে তিনটে লোক পাহাড়ের গুহাতে ফেঁসে গিয়েছিল, তার মধ্যে একটা মজদুরের কয়টা টাকা মাত্র বাকি ছিল, চিন্তা করলো যে লোকটা চলে গেল আর টাকাটা নিল না, তো টাকাটা এরকম পয়সা থাকলে তো লাভ হবে না, তো এক কাজ করে একটা ছোট বকরি কিনল, বকরি থেকে বকরি বিশাল পাল হয়ে গেলো, তারপরে বিশাল পাল তাকে দিয়ে দিল, দিয়েছে না দেয়নি, তো জায়জ হয়নি। তো ওই রকমই এটা, কোনো অসুবিধা আছে যে আমার অল্প অল্প টাকা কেটেছে, 50-100 টাকা করে মাসের মাস কেটেছে কেটেছে কেটেছে, আর তারপর শেষখানে আমাকে 5 লাখ টাকা ধরিয়ে দিল, তো যাই অসুবিধা কি, কোনো অসুবিধা না, আমার টাকাটা দিয়ে ব্যবসা করেছে। কেন আমি এইসব তদন্ত করতে যাবো যে তুমি সুদে লাগিয়েছো না কিসে লাগিয়েছো, যা লাগিয়েছো বুঝবে, কিন্তু আমার হচ্ছে যে আসল হচ্ছে যে আমার হক এটা, সুতরাং এটা যাই, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।